এসব তোমার গুলিটা কোথায় কবে কিভাবে লাগছিল? আমার ডান চোখের এখান দিয়ে লাগছিল, এখান দিয়ে আর মাথাতে যায় এবং মাথার এখান দিয়ে ঢুকে ডান পাশের অসুবিধা নাই, তুমি বলতে থাকো। আমার কোন ডান স্থানে চোখে কোন স্থানে? বাড্ডাতে। বাড্ডাতে। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা বাড্ডাতে। বাড্ডাতে। আসসালামু আলাইকুম, আজকে আসছি ইউসুফ নবীকে দেখার জন্য। আমি রাইসুল এবং অনেক। ইউসুফ নবীর গুলি লাগে 19শে জুলাই চোখের এখান থেকে, এখান থেকে গিয়ে মাথা দিয়ে বের হয়ে যায়। এই যে মাথাটা অর্ধেক হয়েছে আছে দেখতে পাচ্ছেন, এটি ওই অপারেশনেরই ফলাফল। ইউসুফ নবী একজন স্টুডেন্ট, সে বাড্ডা এরিয়াতে আহত হয়। তার এই অবস্থানটা তার মুখে শুনবো আমরা, আর রাইসুল তাকে কিছু প্রশ্ন করবে। ক্যামেরাটা ওর কাছে নিয়ে আসুন। আচ্ছা ভাই, তোমার গুলিটা কোথায় কোথায় তুমি গুলিবিদ্ধ হও, কোন স্থানে? বাড্ডাতে। তুমি কি বাড্ডাতেই থাকো? বাড্ডারই বাসিন্দা। আচ্ছা, এটা কয় তারিখে তোমার গুলিটা লাগে? 19শে জুলাই। 19শে জুলাই। আচ্ছা, যখন ব্ল্যাকআউট চলছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট। আচ্ছা, তুমি এমনিতে স্টুডেন্ট, আর কোনো জব টব করতা না? ওই সময় ইবনে সিনাতে পার্ট টাইম জব। ইবনে সিনাতে পার্ট টাইম জব করতে? আচ্ছা, আচ্ছা। এখন তোমার আর্থিক ভাবে কি অবস্থা? এখন তো চাকরিও নেই, কিছু নেই। আর্থিক অবস্থা বলতে বেতন দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা, তারা ইউসুফের মুখ থেকে শুনলেন আর্থিক ভাবে খুবই অসচ্ছল জীবনযাপন করছে ও বর্তমানে। তো আমরা গতকালকেও আসি, গতকালকে এসে দেখি ইবনে সিনা 14 লক্ষ টাকা বিল হয়েছিল, যেটা আলহামদুলিল্লাহ ইবনে সিনা মুকুফ করেছে। আর পরবর্তীতে ও ট্রিটমেন্টটা বিনামূল্যে করার প্রতিশ্রুতি আমরা পেয়েছি আল্লাহর রহমতে। তো এখন যে বিষয়টা, ও অসুস্থ, ওর সাথে ওর পুরো পরিবারই অসুস্থ। ওর বড় ভাই যেহেতু ওর সাথে সময় দিচ্ছে, ওর বড় ভাইয়েরও কোনো ইনকাম সোর্স, এখন সব ধরনের ইনকাম সোর্স বন্ধ, সেক্ষেত্রে ওর পরিবারও আর্থিকভাবে খুবই অসচ্ছল। তো আমরা যারা এরকম ফিল্ডে কাজ করছি আহত যোদ্ধাদের নিয়ে, আমরা সবাই চেষ্টা করব যা যা জায়গা থেকে আমাদের আশেপাশে যারা এরকম আহত যোদ্ধারা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা যা পারি ততটুকুই করার, না পারলেও তাদের পাশে এসে যেন তাদেরকে মনোবল যোগায়। এখানে একটু যে একটা জিনিস অ্যাড করে দিই, আপনারা সশরীরে আসুন, এদেরকে দেখুন।